প্রচণ্ড গরম, বাসে বসে আছি। আমরা যাবো একটা জায়গায়, বলবো এখন বলবো না। হ্যাঁ, আপনারা তো থাম্বনেল দেখে বুঝে যাবেনই, কিন্তু আমি এখন বলবো না। আগে যাই ধর্মতলায়, বাসে বসে আছি, বাস ছাড়ুক, তারপর আমি বলবো যে আন্দাজ দেব কোথায় যেতে পারি। আর এত গরম, 40-41 ডিগ্রি টেম্পারেচার। আমি বেরিয়েছি আপনাদের জন্য, শুধু আপনাদের দেখাবো বলে, না আমি বেরাতাম না এই রোদ্দুরে। কী রোদ্দুর, কী রোদ্দুর, প্রচণ্ড গরম কলকাতায়। আর একটু আই সাইডে গেলে, আউট সাইডে গেলে তো আরও গরম দাদা, পুরো ক্লান্ত হয়ে গেছি বিশ্বাস করুন। তবু আপনাদের জন্য যাচ্ছি, আশীর্বাদ করবেন যেন ঠিকঠাক পৌঁছে ঠিকঠাক বাড়ি ফিরতে পারি। ধর্মতলা বাস স্ট্যান্ড, আমি এই বাসে বসে আছি, এই বাসে আমি বসে আছি, এই যাচ্ছে বাসের মধ্যে। এটা একটা ওই নন এসি বাস, রুটেরই বাস, কিন্তু স্পেসটা কম, লেগ স্পেস কম, বসে যেতে হবে। আর এই গরম, এসি বাস হলে ভালো হতো, কিন্তু এই বাসগুলো এসি যায় না। কোন বাসে বসে আছি আমি আপনাকে বলবো, প্রচণ্ড গরম, আমি ক্লান্ত। আমি যাব পৈলানের দিকে, পৈলান ডায়মন্ড হারবার রোড ধরে। এবার আপনারা একটু ভাবতে থাকুন, তারপর দেখছি। আমি দমদম থেকে মেট্রো করে চলে এসেছিলাম স্প্ল্যানেড, এখান থেকে বাসে উঠেছি। আমি ওটা দেখাইনি ভাই, যা রোদ্দুর, যা গরম, পারা যাচ্ছে না। এই হলো আমাদের বাস, এই বাসে আমি বসেছি। আপনারা যারা এই রোদ্দুরে বাইরে বেরোবেন, অবশ্যই পর্যাপ্ত জল নিয়ে বেরোবেন, ছাতা নিয়ে বেরোবেন, আর খুব জরুরি ছাড়া না বেরোনোই ভালো। আমি তো বেরিয়েছি আপনাদের জন্য, আপনাদের দেখাবো, সেই জন্য আমি বেরিয়েছি। কিন্তু আপনারা যদি বেরোন, প্রয়োজন ছাড়া বেরোবেন না, বেরোলে মাথায় ছাতা, জল, ওয়ারেস অবশ্যই খাবেন, কাজ হয়ে গেলে বাড়ি ফিরে আসবেন। প্রচণ্ড গরম, এই গরমে যতটা না বেরোনো যায় ততই ভালো। বাস ছেড়ে দিল, গন্তব্য ওইটা যেটা আপনারা দেখবেন, বলবো সব বলবো। আপনাদের জন্যই তো এই রোদ্দুরে বেরিয়েছি, না না আপনারা বলেননি, এটা তো আমার কাজ আপনাদের সব কিছু দেখানো, তাই বেরিয়ে পড়লাম রোদ্দুরে আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লু বইছে, লু, পুরো লু, গরম হাওয়া। কলকাতার সুন্দর জায়গা এটা, মাঠ, সুন্দর গাছ চারিদিকে, প্রকৃতির একটা ছোঁয়া আছে। ধর্মতলার এই জায়গাটা সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর। দেখুন, এই ভিডিওটা পুরো এডিট না করে একদম র ভিডিও আমি আপনাদের দেখাতে চাই, যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি এই ভিডিওটাকে দুটো পার্টে আপনাদের দেখাবো। তাই এটা প্রথম পর্ব, পরের পর্বটা এরপরে আমি দিয়ে দেবো। টুলিয়াম ছাড়িয়ে এগোচ্ছি আমরা সবুজ বনানি, দারুণ দারুণ দারুণ। এই হলো রেসকোর্সের মাঠ, ওই যে দেখা যাচ্ছে দূরে ফাঁকা। এ পথ দিয়ে যাচ্ছি যখন, তখন সবই দেখাই, তাই না? আপনাদেরও দেখতে ভালো লাগবে, আমারও দেখাতে ভালো লাগবে।
আর এই গরমে আমার আওয়াজ বেরোচ্ছে না, মানে আমি যে একটু উৎফুল্ল হয়ে বলবো, উৎফুল্ল থাকতে পারছি না, যা গরম দাদা বিশ্বাস করুন, প্রচণ্ড গরম, লু বইছে, আমি জানলার ধারে বসে আছি, 42 ডিগ্রি হবে, এত লু বইছে, এত লু এর হাওয়া, মুখ চাপা ছাড়া কোনো উপায় নেই। আমরা চিড়িয়াখানার দিকে যাচ্ছি, পথে যেতে যেতে যা পড়ে এই চিড়িয়াখানা। আর এই হলো ন্যাশনাল লাইব্রেরি। দাদা এমন দিকে বসেছি, পুরো রোদ্দুরটা আমার মুখে পড়ছিল, মাঝে মাঝে পড়ছে, আর গরম হাওয়া, মনে হচ্ছে যেন মুখ টুক পুড়ে একেবারে ছারখার হয়ে যাবে। এই ডান দিকটা চলে যাচ্ছে মমিনপুরের দিকে, না সরি ইকবালপুরের দিকে, এই ডান দিকটা, এই যে আমরা তো সোজা যাব, এই যে এই ডান দিকটা ইকবালপুরের দিকে যাচ্ছে। এই যে এই পেট্রোল পাম্পটা পেরোলেই আপনারা উডল্যান্ডসের উডল্যান্ডস হসপিটালের দিকে যেতে পারবেন। এই হচ্ছে উডল্যান্ডস হসপিটালের রাস্তা, চলে গেল। আর এই হলো কমান্ড হাসপাতাল, আলিপুরের কমান্ড হাসপাতাল। এই পথ দিয়ে যাচ্ছি, পথে যেতে যেতে যা কিছু করছে যতটা আমি চিনি আপনাদের দেখাচ্ছি এই আর কি, বাকি তো যাচ্ছি, চলুন। এই সামনে ডান দিকটা গেলে হচ্ছে মমিনপুর, আমরা সোজা যাব, কিন্তু এদিকটা হচ্ছে মমিনপুরের দিকের রাস্তা, সোজা গেলে আপনারা মমিনপুর চলে যাবেন, আর আমরা যাব সোজা। আমরা বর্ধমান রোডে ঢুকে পড়েছি, এটা হলো বর্ধমান রোড, এই হলো বর্ধমান রোড। বর্ধমান রোড প্রায় শেষ করছি, আমরা ডায়মন্ড হারবার রোডে পড়ব, যেটা তারাতলা দিকে যাচ্ছে, সোজা ডায়মন্ড হারবার দিকে যাচ্ছে। সামনের মোড় থেকে আমরা বাঁদিকে যাব, সামনের কানেক্টরটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। ও মাই গড, উপরে মেট্রোর ব্রিজ, আমরা মাঝেরহাট ব্রিজে উঠব, উঠে পড়েছি, হচ্ছে মাঝেরহাট ব্রিজ, আর ওপরে হচ্ছে মেট্রোর ব্রিজ, মাঝেরহাট ব্রিজ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন, ওপরে ব্রিজটা অতি সুন্দর, মাঝেরহাট ব্রিজটা, মানে এটা নতুন ব্রিজ, আগের ব্রিজটা ভেঙে গেছে, আর ওইটা হচ্ছে মাঝেরহাট স্টেশন। জোকা থেকে মাঝেরহাট স্টেশন অবধি মেট্রো চলছে। আর এইটি হলো ট্যাকশাল, ওই যে দেখা যাচ্ছে দূরে বিল্ডিং, এটাই হলো ট্যাকশাল, ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা, দেখতে পাচ্ছেন তো ট্যাকশাল, এইটা এটা মাঝেরহাট ব্রিজ থেকে নেবেই ডান দিকে, এটা হচ্ছে মিন্টের মেন গেটটা। এই যে এই টোকা থেকে মাঝেরহাট মেট্রোটা আমি আপনাদের চড়ে দেখাবো, আমি দেখাবো অবশ্যই। আমরা বেহালা অঞ্চলে টাচ করে গেলাম, এবার পুরোটাই বেহালা জোকা অবধি। আগে বেহালার এই রাস্তায় ট্রাম চলতো, ট্রাম 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 চলতো, এবং কখনো কখনো ট্রাম লাইন আউট হয়ে রাস্তায় চলে আসতো। এই হচ্ছে তারাতলা মেট্রো স্টেশন, তারাতলা মেট্রো, বেহালার আমিনিয়া, বিখারাম, সেনকো গোল্ড বাজার, কলকাতা, যেগুলো দেখালাম এগুলো বেহালা থানার কাছাকাছি পড়ে, ঠিক আছে। এই রাস্তাটা বেহালা পর্ণশ্রী চলে গেছে, আমরা যাবো সোজা মেট্রোর লাইন ধরে সোজা জোকার দিকে, বেহালা রাজাবাজার মিনি, এখান থেকে আপনারা রাজাবাজার যেতে পারবেন। এটা বেহালা বাজার এরিয়া, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, এটা হলো বেহালা বাজার, এখানে আপনি হাজি সাহেব পাবেন, বেহালা বাজার মেট্রো স্টেশন। আমরা যাচ্ছি নিচে দিয়ে, কিন্তু
প্রত্যেকটা মেট্রো স্টেশন পাচ্ছি, কারণ উপরে মেট্রো, তলায় রোড, বাস রাস্তা। বিদ্যাসাগর হসপিটাল, অর্থাৎ বেহালা বাজারের কাছেই বিদ্যাসাগর হসপিটাল। তানিস্ক পেয়ে যাবেন, প্রচুর সোনার দোকান ভাই। এটা একটা মার্কেট, কী মার্কেট এটা? নেশন সুপার মার্কেট। আচ্ছা, এটা ম্যান্টন, ম্যান্টন আমি ঠিক বললাম কি না জানি না, তবে হ্যাঁ এটা ম্যান্টনই। আমরা প্রায় পৌঁছে গেলাম বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তা প্রায় পৌঁছে গেলাম, হ্যাঁ মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন বেহালা চৌরাস্তা। আমরা মেট্রো স্টেশনের নিচে দিয়ে যাচ্ছি বেহালা চৌরাস্তা। ডান দিকে হয়তো শিবরামপুরের দিকে চলে যাচ্ছে, আমরা যাবো সোজা জোকার দিকে। ওইদিকে হচ্ছে বিবেকানন্দ মিশন স্কুল, সেন্ট জেমস স্কুল, সেন্ট জেমস, সরি। আমরা পৌঁছে গেলাম বাস রুট শখের বাজার। বেহালা জায়গাটা যাই বলুন আমার খুব ভালো লাগে। যারা বেহালাকে দেখেছেন বা এসেছেন বা থাকেন, যারা থাকেন তারা তো ভালো অনুভব করতেই পারেন। আমি যেহেতু দমদমে থাকি, আমার কিন্তু বেহালাকে খুবই ভালো, অসম, অসাধারণ লাগে। উপরে মেট্রো, নিচে আমরা বাসে করে যাচ্ছি। বেশ, আসলে উপরে যেহেতু মেট্রো না, নিচেটা ছাওয়া পড়েছে ব্রিজটা, তাই খুব একটা কষ্ট কিছু হচ্ছে না। রোদ্দুরে গেলেই কষ্ট, ওরে বাপ। এই হচ্ছে আপনার শখের বাজার, ঠাকুরপুকুর পুলিশ স্টেশন, ঠাকুরপুকুর বাজার, ঠাকুরপুকুর বাজার মেট্রো স্টেশন। ঠাকুরপুকুর বাজার মেট্রো স্টেশন, এই হচ্ছে ঠাকুরপুকুর বাজার মেট্রো স্টেশন। এই জায়গাটা বেশ ভালো, ডিজিটাল কী যেন একটা দেখলাম। এটা হলো ঠাকুরপুকুর থ্রি বাস স্ট্যান্ড, ঠাকুরপুকুর থ্রি বাস স্ট্যান্ড। এই হচ্ছে ঠাকুরপুকুর থ্রি বাস স্ট্যান্ড। এটা হচ্ছে জোকা মেট্রো স্টেশন। এটা হলো বেহালা ESI, জোকা বাস টার্মিনাস। মেট্রো ক্লাব, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা। এই হচ্ছে ভারত সেবাশ্রম, পৈলানের কাছে ভারত সেবাশ্রম, ভারত সেবাশ্রম সংঘ। নিজস্ব হসপিটাল আছে, ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল। হসপিটালটা এটাও পেছন দিকেও ওদের বিল্ডিং হয়েছে। এই যে এমার্জেন্সি 24 আওয়ার্স, এই যে ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল। আমি চলে এসেছি পৈলান পার করে, আমি আপনাদের দেখাচ্ছি, মানে যেখানে আনবো আপনাদের ধন্দে রেখেছিলাম, ধন্দে কাটিয়ে দিই। আমি অবশ্যই এমন সময় এসেছি যে মনে যে আপনারা অনেকে এসে থাকতে পারেন, কিন্তু যারা আসেননি তাদের জন্য এই যে শ্রী স্বামী নারায়ণ মন্দির কলকাতা, মন্দির এখন বন্ধ। আমি আপনাদের 4টার সময় খুলবে, এটা 4টার সময় খুলুক, আমি আপনাদের এটা ভেতরে ঢুকিয়ে দেখাবো। এই হচ্ছে আমি এই জায়গায় নিয়ে এলাম স্বামীনারায়ণ মন্দির, আপনারা আসতে পারেন। কী করে আসবেন, কী আসবেন আমি সব বৃত্তান্ত লাস্টে বলবো, আমি এটা খুলুক তারপর দেখাবো। যা হচ্ছে জোকা, আর এই হচ্ছে মন্দির, অর্থাৎ মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আপনি যদি বাঁদিকে আসেন তাহলে এইখানে এসে আপনি আপনার যদি এখানে থাকতে চান বাইরের কোনো হোটেলে, এইখানে আপনি হোটেলগুলো পাবেন। যেমন এইখানে সামনে একটা হোটেল আছে, দেখুন হোটেল বেঙ্গল, এই যে হোটেল বেঙ্গল, এখানে থাকতে চাইলে আপনারা থাকতে পারেন রাত্রিবেলা। সকাল 8টায় চেকিং, 7:30টায় চেক আউট। এই যে এই ফোন নাম্বার আমি দিয়ে দেবো, তবে 8টা থেকে 8টা, রাত্রির এখানে থাকতে দেওয়া হয় না, যা হয় দিনে থাকতে দেওয়া হয়, এইখানে আপনারা থাকতে পারেন। ঠিক
মন্দিরটার পাশে আর একটা আছে, এটা ইগল ইন, এখানে আপনারা থাকতে পারেন। এটা রিসেপশনে আমি গিয়ে কথা বলি, কি বলে আমি জানাচ্ছি, কিন্তু আপনাদের বিস্তারিত বলছি। ইগল ইনে গিয়ে আমি কথা বললাম ওনাদের রিসেপশনে। এখানকার যে সিস্টেম আছে, এখানে হচ্ছে সকাল 7:30-8 ধরলাম, সকাল 8 চেক ইন আর রাত্রির 7:30 চেক আউট, এখানে 12 ঘন্টার হিসাব। আর যদি রাত্রিরে কেউ থাকেন তাহলে এক্সট্রা 500 টাকা দিতে হবে। আর এটার নন এসি ভাড়া 900, 800, 900, 1010, এটা নন এসি। আর এসি হচ্ছে আপনার হচ্ছে 1000 আর 1100 সামথিং এরকম এটার এসি ভাড়া। কিন্তু এখানে 12 ঘন্টার আপনার চেক আউট 12 ঘন্টা, এখানে কিন্তু 24 ঘন্টার চেক ইন চেক আউট নয়। যদি রাত্রিরে কাউকে থাকতে হয় তাহলে এক্সট্রা 500 টাকা আপনাকে পে করতে হবে। এইখানে হচ্ছে বাইরের হোটেল এইগুলো, আর মন্দিরের ভেতরেও থাকার ব্যবস্থা আছে, সেটা আমি আপনাদের মন্দিরের ভেতর ঢুকে তারপর জানাচ্ছি।